আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি সংখ্যা পদ্ধতির যে সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে। এই যে এখানে বলা আছে, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের যে নম্বরগুলি পেয়েছিল, বাংলায় পেয়েছিল 4E, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ইংরেজিতে পেয়েছে এই যে এই সংখ্যাটি, যেটি বাইনারি সংখ্যা, আইসিটিতে পেয়েছে 85, যেটি দশমিক সংখ্যা। অর্থাৎ একটি হেক্সাডেসিমাল, একটি বাইনারি, একটি দশমিক সংখ্যা দেওয়া আছে। এর পরিপ্রেক্ষিতে প্রশ্নে বলেছে উদ্দীপকের গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তো ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। ক নম্বরের উত্তর আগে লিখে ভিত্তি কী। ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয়, এই যেমন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ক নং প্রশ্নের উত্তর। কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন এই যে অক্টাল সংখ্যার ভিত্তি 8, কারণ কি? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। 8টি যে মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7, এখানে 8টি প্রতীক রয়েছে। অনুরূপভাবে বাইনারি সংখ্যার ভিত্তি 2, কারণ এটি 2টি মৌলিক প্রতীক। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16, কারণ এখানে 16টি প্রতীক ব্যবহার করা হয়। আবার দশমিক সংখ্যার ভিত্তি 10, কারণ 10টি প্রতীক ব্যবহার করা হয় মোট, তাই না? এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি। ক নম্বর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে, ইউনিকোড এর মাধ্যমে। তো ওইটার ব্যাখ্যা দিতে হবে। তো যাই, ব্যাখ্যা এইভাবে আমরা লিখতে পারি, ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে। এর ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো। ইউনিকোড কাকে বলে সেটা আগে লিখি। বিশ্বের সকল ভাষাকে এই কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। অর্থাৎ ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহারযোগ্য করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোড কিন্তু 16 বিটের কোড, 2 বাইট বা 16 বিট। এখন 1 বাইট হচ্ছে 8 বিট, তো 2 বাইটে 16 বিট। তো 16 বিটের যেহেতু কোড, তাই এটি ব্যবহার করে 2^16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায়। তো এর পাশাপাশি যেহেতু 2 মার্কসের প্রশ্ন, আরেকটু লিখতে পারি ইউনিকোড এর ব্যবহার সম্পর্কে আরও কয়েকটা কথা লিখতে পারি আমরা। সেটা হচ্ছে এরকম, এই যে চীন, জাপান, কোরিয়ার মতো বাংলাদেশে ইউনিকোডের সদস্য হওয়ায় বাংলা ভাষাও ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ইউনিকোড ব্যবহার করে বাংলা ব্যবহার শুরু হয়েছে বর্তমানে। বর্তমানে সকল আধুনিক অপারেটিং সিস্টেমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই ইউনিকোড পদ্ধতিতে লেখা যায়। এছাড়াও লিখতে পারি, ইমেল, ওয়েবসাইটেও ইউনিকোডে লেখা যায়। তাই বলা যায় ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এইভাবে আমরা 2 মার্কসের জন্য লিখতে পারি। তা আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। এইবার গণঙ্গের জন্য উদ্দীপক পড়া লাগবে। গণঙ্গে বলেছে রাশেদের বাংলা ইংরেজি প্রাপ্ত মোট নম্বরকে অক্টালে প্রকাশ করো। তো বাংলায় পেয়েছিল এই যে 4E, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ইংরেজিতে পেয়েছিল বাইনারি সংখ্যা, দুইটাকে অক্টাল করতে হবে। এখানে মোট নম্বরকে অক্টাল বলেছে। প্রথমে দুইটা যোগ করব, তার যোগফলকে অক্টালে প্রকাশ করব। এখন যোগ করে যোগফলকে অক্টালে প্রকাশ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিক করব, এটাকেও দশমিকে রূপান্তর করব, এটাকেও দশমিকে রূপান্তর করব। তারপর 2 নম্বরের সমাধানের চেষ্টা করি। প্রথমে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর 4E, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটার দশমিক মান নির্ণয় করব। তো আমরা জানি যে এই ই এর মান হচ্ছে 14, তো ডান দিকে লিখে রাখলাম এখানে ই এর মান 14, কথাটা লিখে রাখলে ভালো হয়। 4 লিখবো, 4কে 16 দিয়ে গুণ করবো, যোগ ই লিখবো, ই কে 16 দিয়ে গুণ করবো। কিন্তু ই এর পরিবর্তে আমরা 14 লিখতে পারি, ই এর মান 14, তাই 14 লিখে 14কে 16 দিয়ে গুণ। এবার পাওয়ার লিখবো, এই 16-এর উপর পাওয়ার 0, এখানে 1, এভাবে পাওয়ার লিখবো। তারপর সরল করবো, 16কে পাওয়ার 1 করে 16, তাকে 4 দিয়ে গুণ করলে 64, 16কে পাওয়ার 0 করে 1, তাকে 14 দিয়ে গুণ করলে 14, 16 আর 14 যোগ করলে কত, সরি 64 আর 14, 64 আর 14 যোগ করে এই 78 সংখ্যাটি দশমিক সংখ্যা। তাহলে আমরা বাংলা বিষয়ের নম্বর পেলাম 78, তাই না? তো 78 সংখ্যাটি তো A+-এর কাছাকাছি, 2 মার্কসের জন্য বেচারা A+ পায় নাই, যাক ভাগ্য অনেক সময় ফেভার করে।
তুমি এ প্লাস পাবে ইনশাল্লাহ, দোয়া করি। আমার ভিডিও যারা দেখতেছো, তো যাই হোক, এই 78 হচ্ছে দশমিক সংখ্যা পেলাম বাংলা বিষয়ের। এবারে আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে এই ইংরেজি বিষয়ের বাইনারি সংখ্যা, এটারও দশমিক মান নির্ণয় করব। এখন এই এইটার দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে ভিত্তি দুই দ্বারা গুণ করব। যেমন লক্ষ্য করি, এক লিখবো, এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব, তারপর প্লাস চিহ্ন দিব, এই শূন্য লিখব, শূন্যকে দুই দ্বারা গুণ করে এই এককেও দুই দ্বারা গুণ করব, যোগ, এই এককে দুই দ্বারা গুণ করব, যোগ, এই শূন্যকে দুই দ্বারা গুণ করব, যোগ, এই শূন্যকে দুই দ্বারা গুণ করব, যোগ, সবার শেষে এই এককেও দুই দ্বারা গুণ করব। সবগুলোগুলোকে দুই দ্বারা গুণ করেছি, প্রতিবার আবার প্লাস দিয়েছি। এবার দুইয়ের উপরে পাওয়ার লিখব, এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে পাওয়ার শেষে এবার সরল করব। ষোলোকে পাওয়ার টুকে পাওয়ার সিক্স করে হয় 64, তাকে এক দিয়ে গুণ করলে 64, যোগ, টুকে পাওয়ার ফাইভ করে 32, তাকে শূন্য দিয়ে গুণ করলে 0, যোগ, টুকে পাওয়ার ফোর করে 16, তাকে শূন্য এক দিয়ে গুণ করলে 16, যোগ, টুকে পাওয়ার থ্রি করে 8, তাকে এক দিয়ে গুণ করলে 8, যোগ, টুকে পাওয়ার ফোর করে টু করে 4, তাকে শূন্য দিয়ে গুণ করলে 0, এখানেও 0, 0 দিয়ে যাই গুণ করি ফলাফল 0 হয়। এবার এখানে টুকে পাওয়ার 0 করে 1, তাকে এক দিয়ে গুণ করলে 1, 16 আর 64 যোগ করে 80, 88, 89, 89, 89, 89 হচ্ছে ইংরেজি বিষয়ের নম্বর, তাহলে ইংরেজিতে বেশ ভালো সেই রাশেদ নামে যে শিক্ষার্থীটি, ইংরেজিতে দেখছো 89 পেয়েছে। এবার কি করব, এবার এই 89 আর কিছুক্ষণ আগে যে 78 পেলাম, দুইটা যোগ করব, তারপর যোগফলকে আবার অক্টাল করব। তো যাক নিচে যোগ করি, এই যে বাংলা ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর সমান 78 যোগ 79, বাংলায় পেয়েছে 78, ইংরেজিতে পেয়েছে 79, এই দুটো যোগফল হবে 167, যেটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। এবার এই 167কে আমরা কী করব, অক্টালে রূপান্তর করব। এবার এই 167কে আমরা অক্টালে রূপান্তর করব, কারণ আমাদের প্রশ্নে বলেছিল যোগফলকে অক্টালে নির্ণয় করতে, যোগফল পেয়েছি 167, এটার অক্টাল যদি নির্ণয় করতে চাই, তো 167কে অক্টাল সংখ্যার ভিত্তি এখানে দাগ দিয়ে, এখানে দাগ দিয়ে 8 দিয়ে ভাগ করব। এই যে ডান দিকে 8 দিয়ে ভাগ করে নিলাম, এই যে একটু রাফ করে নিলাম, গণনা করে নিলাম, 167কে 8 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 20, ভাগ শেষ পেয়েছি 7, তো এই ভাগফল 20 প্রথমে লিখব আর ভাগ শেষ 7 শেষে লিখব। এই 20কে আবার 8 দ্বারা ভাগ করব, ভাগ করলে এই যে আমি আবার 20কে 8 দ্বারা ভাগ করে নিলাম, ভাগ করলে ভাগফল পাবো 2, ভাগ শেষ পাবো 4, ভাগফল 2 প্রথমে লিখব, ভাগ শেষ 4 শেষে লিখব। এবার এই 2কে আবার 8 দ্বারা ভাগ করব, 2কে 8 দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না 2কে 8 দ্বারা, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 2 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলি নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি, উত্তর হবে 247, 247, 247 কিন্তু অক্টাল সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা এখানে 8 লিখেছি, এটি অক্টাল সংখ্যা সেই জন্য। এইভাবে আমরা যোগফলকে অক্টালে রূপান্তর করতে পারি। তো যোগফলের অক্টাল যদি বলে, তো দুইটা সংখ্যাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, দশমিক দশমিক যোগ করে সেই সংখ্যাকে আবার 8 দিয়ে ভাগ করে আমরা এইভাবে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে লিখে এই অক্টাল সংখ্যা পাবো। তো এই যে উদ্দীপকে আবার ফিরে এলাম, উদ্দীপকে বলেছে ইংরেজি ও আইসিটি বিষয়ের পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো যে ইংরেজিতে পেয়েছিল বাইনারিতে দেওয়া আছে, আইসিটিতে পেয়েছিল 85, যেটি দশমিকে দেওয়া আছে, তো আমরা একটা কাজ করতে পারি, যেটি সেটি হচ্ছে দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে যে সংখ্যাটি ছোট সেটাকে আমরা দুইয়ের পরিপূরক করব, তারপর দুইয়ের পরিপূরক করে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিশেষ করে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করা যায় যোগের মাধ্যমে, যাই সমাধানের চেষ্টা করি। তো এইভাবে আমি কিছু তথ্য উপরে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। উত্তর ঘ, ইংরেজির এই যে প্রাপ্ত নম্বর বাইনারিতে দেওয়া আছে, এটা দশমিক মান কিন্তু 89, যেটি আমরা গ নাম্বারে পেয়েছিলাম, গ নাম্বারে কিন্তু বের করেছিলাম এই 89 কীভাবে হলো, তাই না? আবার আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর দশমিকে দেওয়া আছে 85, সরাসরি দেওয়া আছে, এখন এই দুটার মধ্যে 85 ছোট, তো পার্থক্য নির্ণয় করতে হলে বড় থেকে ছোটটা বিয়োগ হবে, এইভাবে নির্ণয় করতে পারি নিচে যে পার্থক্য সমান 89 মাইনাস 85। এই পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে হয়, যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে, এই যে এই 85 কিন্তু মাইনাস 85 হচ্ছে, তো মাইনাস 85 সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রথমে 79-এর বাইনারি মান, 89-এর বাইনারি মান, উভয় মানকে বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখলে 89-এর বাইনারি মান কত হবে,
আচ্ছা, 89-এর বাণীর মান তো প্রশ্নেই দেওয়া আছে, এই যে 89-এর পাশে, এই যে প্রশ্নেই দেওয়া আছে এই বাণীর মানটা, 10, 11, 001। এই যে আমি এখানে লিখে দিলাম দ্রুত, ওটা দেখে দেখে সমান প্রশ্ন থেকে দেখে লিখলাম। এখানে 7 বিট হয়, তাই বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার 85-এর বাইনারি মানকে 8 বিটের সাহায্যে যদি লিখতে চাই, 85-এর বাইনারি মান তো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারি। এই যে ক্যালকুলেটার ব্যবহার করে 85-এর বাইনারি মানের এই সংখ্যাটি পেলাম। এর বাম পাশে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। তো এই হচ্ছে দুইটারই 8 বিট বাইনারি মান। তো ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে সমাধান করা যায় ইতিপূর্বে আমি কিন্তু আলোচনা করেছি, একটা প্লেলিস্ট আছে আমার এই চ্যানেলে, সেখানে ক্যালকুলেটারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবারে দুইটার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করবো, নিচেরটা ছোট, তাই 85-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করবো। এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এই যে 85-এর বাইনারি মানকে আমরা 8 বিটে সাজাবো, কিছুক্ষণ আগে যেটি লিখেছিলাম ওই সংখ্যাটা এখানে লিখলাম, ওখান থেকে নিয়ে আসলাম ওই বাইনারি মানকে। এই 8 বিট বাইনারি মানকে 8 বিট প্রকৃত মান বলে, বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বলে। এবং এই যে বাম দিকের যে হলুদ কালার দিয়ে রেখেছি, এটি চিহ্ন বিট, চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। তো চিহ্ন বিট যেহেতু শূন্য, তার সংখ্যাটি +85। আমাদের মূলত -85-এর মান বের করতে হবে, সেজন্য 2-এর পরিপূরক করে -85-এর মান বের করব। এবার এখান থেকে 1-এর পরিপূরক করব, জাস্ট উল্টিয়ে লিখব, উপরে 1 থাকলে নিচে শূন্য, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য, শূন্য থাকলে 1। লিখে যে মান পাবো এটা হচ্ছে 1-এর পরিপূরক মান। এবার এই মানের সাথে 1 যোগ করব, শূন্যর সাথে 1 যোগ করে 1, এবং যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে এই 2-এর পরিপূরক মান এবং -85-এর বাইনারি মান। যোগ করি, শূন্য আর 1 যোগ করে 1, এই 1 নিচে নামিয়ে দিব, এই শূন্য নামাবো, এই 1 নামবে, এই শূন্য নামবে, এই 1 নামবে, এই শূন্য, এই 1। দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটি পেলাম, যেটি 2-এর পরিপূরক মান এবং -85-এর বাইনারি মান। এখন এবার কি করব, এবার এই -85-এর বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা আছে না, 89-এর বাইনারি মান তো দেওয়া ছিল প্রশ্নে, ওই বাইনারি মানের সাথে এখন এটা যোগ করব, এই বাইনারি মান যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো যাই, যোগ করার চেষ্টা করি। এই যে প্রথমে 89-এর বাইনারি মান দ্রুত লিখে দিলাম, ওই কিছুক্ষণ আগে লিখেছি না, ওখান থেকে নিয়ে আসলাম। এটার নিচে লিখবো -85-এর বাইনারি মান, -85-এর বাইনারি মানে যদি 2-এর পরিপূরক করে পেলাম, ওই মানটা ওখান থেকে এখানে নিয়ে আসবো, ওখান থেকে দেখে দেখে লিখলাম দ্রুত সময় সেভ করার জন্য। এবার এই 2-এর যোগ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য প্রত্যেকটা অঙ্কেই আসে, প্রত্যেকটা বোর্ডেই আসে, তাই আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ তোমরা এগুলো পারবে ইতিপূর্বে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা সবাই পারো। তারপরে বলছি লক্ষ্য করি, এখানে 1 আর 1 যোগ করবে, এবার 1 আর 1 যোগ করে বাইনারিতে 1 শূন্য হয়, মানে 10 হয়, তাই 10-এ শূন্য হাতে থাকে 1, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে আবার 10, 10-এ শূন্য হাতে থাকে 1, সেই 1 এই শূন্যর সাথে যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই। আবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এ শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এ শূন্য হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এ শূন্য হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এ শূন্য হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এ শূন্য হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবার উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা লিখব 2, এবং বাম দিকে কিন্তু পার্থক্য নির্ণয় করব। আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য, বাম দিকে পার্থক্য নির্ণয় করব আর ডান দিকে যোগ করব, সেজন্য যোগের মাধ্যমে যে পার্থক্য নির্ণয় হলো। এখন এখানে আর একটা কথা, সেটি হচ্ছে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করতেছি, কিন্তু এখানে 9 বিট পেয়েছি, এর নিচে কিন্তু 9 বিট। তো 9 বিট মানে কি, যে হলুদ কালার দিয়ে আসছে এই পর্যন্ত 8 বিট, আর এই হলুদ কালারের বাইরে যে সংখ্যা এটা হাতে থাকা সংখ্যা এখানে লিখেছি, বা ক্যারি বিট এটা, তো এটা ওভারফ্লো বলা যায়, কারণ 8 বিটের এটি বাইরে, যেহেতু এটাকে ওভারফ্লো বলা হয় তাই ওভারফ্লো বিবেচনা করা হয় না, কারণ এটি 8 বিটের বাইরের সংখ্যা। এখন এটা যদি বিবেচনা করা না হয় তা এখান থেকে উত্তর, এই যে হলুদ কালার দেওয়া আছে এখান থেকে, এখান থেকে যদি উত্তর হয় এই এই বাম দিকের এই 5টা শূন্যের কোনো মূল্য আছে, এই 1 বাদ দিলে বামের শূন্যের কোনো দাম নেই, তাই 100 হচ্ছে উত্তর, 100, এবং 100 হচ্ছে 4-এর বাইনারি, এটা আবার মিলে যাবে কিন্তু, খেয়াল রাখবো। তো লাস্টে আর একটু ব্যাখ্যা লিখতে পারি, সুতরাং পার্থক্য 4, 4, এবং 4 সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা, কারণ এই যে চিহ্ন বিট শূন্য, চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয়, তো ওই কথাটাও এখানে লিখে দিয়েছি। এই যে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট শূন্য, তাই সংখ্যাটি ধনাত্মক, মানে প্লাস সংখ্যা, পজিটিভ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়, আমি একটা একটা করে বোর্ড শিক্ষার্থীদের অনুরোধে সমাধান করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে নিই, পরের ক্লাসে কী করবো একটু দেখি। এই যে পরের ক্লাসে বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির
সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ।